সুজন ভাই, সুজন ভাই, আপনার নাকি ওই ঢাকা যাই বলে অনেক বড় ডাইরেক্টর হয়ে গেছেন। আরে বেটা, ডাইরেক্টর না, ডাইরেক্টর না, ডিরেক্টর। জাগা গ্রামের মানুষ শুদ্ধ কইবার যায় আবার জান দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, এখন কি কবি ক? মানে কইছিলাম কি, ওই যে, ওই যে সিনেমাতে ওই যে অভিনয় করে না, ওই যে খাটো গেলে ওই যে ও ওই যে ওই যে মরে গেছে, ওই যে এ নাসনি আমি তোরে ভালোবাসি, আমি তোরে সারা বাঁচবো না, আই লাভ ইউ নাসনি, আই লাভ ইউ। ভাই ভাই, ওই যে আর ওই লোকটার নাম কি? ও তো হচ্ছে দিলদার, দিলদার। আর ওটা তো মারা গেছে। দিলদার, দিলদার। ভাই আমারে কি ওই দিলদারের অভিনয়টা দিবেন? ঠিক আছে, সোজা হয়ে দাঁড়া, আমি একটু ফ্রেম করে দেখি। ঠিক আছে, ওকে সোজা হয়ে দাঁড়াইস। কি দেখলেন ভাই? আমি দেখলাম আমার হাতের এই কারিশ্মায় তোমাকে নায়ক বানাইতে পারবো আমি। তাই নাকি ভাই? এখন থেকে আমি নায়ক হইতে পারবো? হ্যাঁ পারবা। ঠিক আছে, তাইলে আমি এখন থেকে সব সময় আপনার আমি পিছিয়ে 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 থাকবো। এখন শোনো, ঠিক আছে সবই, তা তোমার নামটা জানি কি? আমার নাম শাহ আলম, শাহ আলম, শাহ আলম। না না না, সিনেমায় সেই নাম চলে না, সিনেমায় নাম কাটাকাটি হয়। জি ভাই। তাহলে তুমি কি করো, ওই শাহার জায়গায় হিরু বসাও। বসাইলাম। আর আলমের সরায়াটা ফেলে দিয়া ওখানে ম বসাও। বসাইলাম। তাহলে এখন নামটা হইলো কি? ওই হিরো মলম, হিরো মলম। এখন ঠিক আছে, তুমি হইলা হিরো মলম, হিরো মলম। জি বস, সামনে চলো। চলেন বস। কি দেখলেন ভাই? আরে ফ্রেম দেখলাম, ফ্রেম। তুমি সামনে মস্ত বড় নায়িকা সিনেমার, বুঝলা? তোমার কাছে রানী মুখার্জি, ঐশ্বরিয়া, ওই রঞ্জিত মল্লিকের মায়াটার নাম জানি কি? বস বস, কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক। হ্যাঁ হ্যাঁ, কোয়েল মল্লিক। তোমার কাছে রানী মুখার্জি, ঐশ্বরিয়া, কোয়েল মল্লিক সব ফেল, তুমি বিশাল বড় নায়িকা হবা। বলেন কি ভাই, আমি নায়িকা হইতে পারবো? আরে পারবা কি, অলরেডি বাইরে গেছ। ভাই দয়া কইরা আমার একটু সুযোগ দেন, আমার আর পরের বাড়ি কাজ কাম করতে ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, হবে। তবে তোমার নামটা কি? ভাই আমার নাম মোহনা। না না না, তোমার মোহনার মোটা তো আলম নিয়ে মলম হয়ে গেছে, ওর ফেলে দিয়া সরায়াটা তোমার মর জায়গায় লাগিয়ে দাও। ঠিক আছে ভাই, দিলাম। হ্যাঁ দিলা, এখন কি নামে দাঁড়াইলো? বস বস, এই এখন এর নাম হইতাছে আহনা, 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 আহনা। হ্যাঁ, এখন থেকে তুমি চিত্রনায়িকা আহনা, আহনা। এই শোনো, এখন থেকে মাঝে মাঝে বসের সাথে দেখা করবা, ঠিক আছে? কি যে বলেন, মাঝে মাঝে কেন, প্রতিদিন দেখা করো।
ঠিক আছে এখন থেকে ভালো ভালো পোশাক পরবা বুঝলা এই হিরো মলম চলো 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 কয়দিন পরে তো আর আমার দেখবার পাবি না কারণ আমি বড় সিনেমার নায়িকা হয়ে যাইতেছি তবে মাঝে মাঝে বড় পর্দায় দেখতে পাবি ঠিক আছে চিন্তা করিস না শোনো এই ভুয়া ডিরেক্টর হয়ে সংসারে তো অনেক ক্ষতি করছো এবার গ্রামের সহসরল লোকগুলো আর ক্ষতি করবো শোনো আরিতা বেগম তোমার কি ওই ছন্দটা মনে নাই স্বামী বড় ধন করিও যতন ভালোবাসিও তারে উজাড় করে মন তবেই তুমি হইতে পারবে অতিথি সুজন আসলে তুমি কি কোনোদিন ভালো হবে না রীতা বেগম তোমার স্বামী এখনো নায়ক আছে তাকে তুমি ভিলেন হতে বাধ্য করো না তাহলে কিন্তু আমি বলতে বাধ্য হবে আমি তোর হাড় খাবো মাংস খাবো চামড়া দিয়ে ডুক 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 ডুকি বাজাবো বুঝলে তুমি এরকম আচরণ আমার সাথে করতে পারলা আমি কি মন থেকে বলছি নাকি এটা তো আমার সিনেমার ডায়লগ সত্যি বলতেছো হ্যাঁ গো হ্যাঁ সত্যি সত্যি আমি তোমার সাথে এমন আচরণ করতে পারি এটা আমার সিনেমার ডায়লগ বল মন পান উজার করে আমি তোমাকে ভালোবাসি মন পান উজার করে আন্টি তোমাকে ভালোবাসে বল আমি মন প্রাণ উজার করে তোমাকে ভালোবাসি মন প্রাণ উজার করে আন্টি তোমাকে ভালোবাসে বল আমি তোমাকে ভালোবাসি না আন্টি তোমাকে ভালোবাসে ভালোবাসবি না না কিছুতেই না তাহলে আমি জোর করে তার যৌবন সুতা পান করব না 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 তোরে আমি এই দাঁড়া কি করি এ মানে আপনি তো সত্যি করছো না কম যাইব না এই মানে মানে করিস কেন কি হয়েছে তোর আপা ওই যে আপনার বড় গরুটা আছে না এটা না বড় বজ্জাত জানেন আমি স্বপ্নে দেখছি না আমার উপর লাভদারিটা আমার মারতে এসেছিল সারাদিন গরুরে খাবার দিস তো তাই গরুর পোকাটা তোর মাথার ভিতরে শো শুয়ে পড় হিরো মলম জি বস কিছু মুরগি জোগাড় কর এ ঠিক আছে বস ওই যে সিরাজ ভাইয়ের ফার্মে বহুত মুরগি আছে বস আরে সিরাজ ভাইয়ের ফার্মের মুরগির কথা কই নাই এই মুরগি সেই মুরগি না মানে অভিনয়ের লোভ দেখাইয়া কিছু ছেলে মেয়ে জোগাড় কর বস আপনি এই এলাকায় যেভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছেন কয়েকদিন পরে তো লোকে জায়গা দিতে পারবেন না ঠিক বলছ ঠিক আছে তোর মুখে ফুল চন্দন পড়ুক সামনে চল চলেন বস তুই এই পোশাকে কই যাইতেছিস আপা কে গরু নাড়তে যাই তা এই পোশাক পইরা হ্যাঁ পা এমন পোষপাস না করে গেলে না আপনার বড় গড় অনেক বজ্জাত পার মারতে এর লাগে একটু পোষপাস করে যাইতেছি তোর ডং দেখলে আর বাসি না যা যা যা
দূরে বাই বাই ভাই আজকে একটু প্রেম করে দেখেন তো কেমন দেখা যায় ও ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দেখছি হ্যাঁ এইবার একশোতে পাস করি এইবার ঠিক আছে আমি তোমার জন্য নায়ক সালমান শাহকে সিলেক্ট করে রেখেছি বাস ওই সালমান শাহ তো অনেক আগে মরে গেছে গা হ্যাঁ সরি 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 সালমান শাহ না সালমান শাহ না নায়ক সুলেমান শাহ সুলেমান শাহ ধন্যবাদ ভাইয়া না না শুধু ধন্যবাদে চলবে না প্রথম মুভিতে তোমার কিছু ইনভেস্ট করতে হবে মানে মাত্র লাখানি টাকা এক লাখ টাকা এত টাকা আমি পামো কই কি করি কি করি পাইছি আপুর তো দুই পরি স্বর্ণের একটা চেইন আছে এটারে চুরি করতে হইব কি ভাবতেছ আরে যখন তুমি নায়িকা হয়ে যাবা এই মুভির পরে যত মুভিতে তুমি সাইনিং করবা তুমি লক্ষ লক্ষ টাকা পাবা বুঝতে পারছ ভাই আমার কাছে তো টাকা নাই দুই ভরি স্বর্ণের চেইন আছে চলবে হ্যাঁ হ্যাঁ দুই ভরি স্বর্ণের চেইন চলবে চলবে ওইটাই দাও ভাই আজকে একটু গানের রিহার্সেল করা যায় না হ্যাঁ গানের রিহার্সেল করতে চাও ঠিক আছে হিরু মলম জি বস আমরা এখন গানের রিহার্সেল করবো তুমি ফ্রেমটা ধরবা ঠিক আছে ঠিক আছে বস ওকে রেডি হিরো হিরোইন হ্যাঁ অ্যাকশন ছেলেটা কখন গেল গরু লাড়তে এখনো আসে না কি করে আল্লাহই ভালো জানে এই দাঁড়া এতক্ষণ বেড়া কি করলি এখন গেছিস গরু লাড়তে আপা আপনার বড় গরুটা না অনেক বজাত এই কুড়া উড়ায় না ওই যে দীপপুর এই সুজন অতিথি আছে না সুজন অতিথির হাউসে চলে গেছে অনেক বজাত গরুটা এখন থেকে খুঁটা ভালোভাবে গাড়বি আর জানি না যাইতে পারে ঠিক আছে যা যত সব বাহানা আমার বাসায় না অনেক কাজ তাইলে এখন আমি যাই আচ্ছা যাও 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 তুমি যাও আচ্ছা যাও হিরো মলম জি বস এই চেনটা কোথাও বিক্রি করে আসো ঠিক আছে বস টাকার খুব দরকার বুঝতে পারছো ঠিক আছে দেন বস চেন দেন হ্যাঁ সিগারেটের টাকা নেই বুঝতে পারছো ঠিক আছে বস খুব তাড়াতাড়ি আইবা বস কোনো চিন্তা করো না আমি বাতাসের মতন যাবো আর তুফানের মতন আয়া পারবো ঠিক আছে আমি তাহলে এখানে অপেক্ষা করি ঠিক আছে বস আমি যাই আচ্ছা তাড়াতাড়ি যা সিগারেটের নেশা পড়ছিস ফিজ ভাই কই যাইতাছেন কই যাইতাছি বুঝো না আমার তো চার পাঁচটা স্বর্ণের দোকান ওই দোকানে যাইতে আসি আবার দুজন কর্মচারী গেছে দেশে ছুটিতে দোকানে যাইতে আসি আর কি আমার কাছে একটা আপনি তো স্বর্ণের জিনিস কিনেন আমার কাছে একটা স্বর্ণের জিনিস আসিল একবারে খাঁটি বিদেশি মাল আরে বিদেশি তো বুঝলাম কিন্তু হাত মাল লাইলেই তো এটা পুরান হয়ে যায় সেখানে লইয়ে যায় দেখেন কত দেওয়া যাবে তো আমি আবার বেশি কথা কইয়া মাল কিনি না ঠিক আছে এক কথাই বলি আমরা স্বর্ণকার যাই হোক তোমায় 20,000 টাকা পাইবা 20,000 হ্যাঁ যদি হয় তাহলে দিতে পারো
ফিরিজ ভাই আর কিছু বাড়ান যায় না 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 অল্প কিছু আর বাড়ান যাবে না যেটা পারবো সেটাই বলছি ঠিক আছে ফিরিজ ভাই একটু দাঁড়ান আমি একটু ফোনে কথা কয়ে দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চেন বিক্রি করে হনা আয় নাকে সিগারেটের নেশা কইরা গেছে চেন কি বিক্রি করা পারে নাই নাকি বসের একটু ফোন দি হ্যালো আসসালামু আলাইকুম বস হ্যাঁ ওয়ালাইকুম সালাম কিরে চেন বিক্রি করছ বস আপনার এই চেন তো একবার পানির দাম কয় কেমনি বেশ কম দিই কত করে বস মাত্র 13,000 টাকা মাত্র 13,000 আচ্ছা দিয়ে দে দিয়ে দে সিগারেটের টাকা নাই ঠিক আছে বস বস তাহলে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম যাক আমারও 7,000 টাকা ইনকাম হইব বসেরও সিগারেট টাকা হইল জায়গা ভালো আচ্ছা ঠিক আছে খবরদার তুই আর আমার বাড়ির সামনে কোনোদিন যাবি না আজ থেকে তুমি আমার ছোট বোন তোমার ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিলাম এই দাঁড়াও তুমি আরে কোথায় পাইলা শুধু তোমার কারণে এই সহজ সরল মেয়েটা আজকে জেলে যেত আজ থেকে ও আমার বোন ওর ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি হ্যাঁ তুমি ঠিক কাজটাই করছো তুমি খুব ভালো কাজ করছো আমার ভুল আমি বুঝতে পারছি আজ থেকে আমার বুয়া ডিরেক্টর আমি ডিলিট করে দিলাম